গাইস গাইস গাইস, আবার একটা নতুন ব্লগ নিয়ে এসে গেছি। গাইস, আবার একটা নতুন ব্লগ নিয়ে এসে গেছি। আজকের ব্লগটা দেখতে তোমাদের সত্যি খুব ভালো লাগবে। আজকের ব্লগটা একটু অন্যরকম করতে করতে চলেছি, কেন কি এখন বেশিরভাগ ব্লগই একটু অন্যরকম করছি। ইন্ট্রোটা দিয়ে দিই, তো বন্ধুরা যারা যারা আমাকে চেও না, আমি হচ্ছি সৌনক। আরেকটা নতুন দিনে একটা নতুন ব্লগ নিয়ে এসে গেছি। আজকের ব্লগটা দেখতে তোমাদের সত্যি খুব ভালো লাগবে। চলো আজকের ব্লগটা শুরু করি, আর ব্লগটা স্কিপ করবে না, স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি ব্লগটা দেখো। গাইস, নিচে এসে গেলাম। তো অ্যাকচুয়ালি দোকানটা আমাদের এই পাশেই। এবার কি দোকান, কোথায় যাচ্ছি, আর আজকে আমি একা, আমার সাথে যাওয়ার কেউ নেই, তো অসুবিধা নেই, ব্লগ আমি আজকে একাই বানাবো। তো এবার দেখতে থাকো, আজকের ব্লগটা তোমাদের মনে হয় খুব ভাল লাগবে, ঠিক আছে? স্কিপ করবে না, বারবার তোমাদের বলছি, ঠিক আছে? স্কিপ না করে ব্লগটা দেখবে। দোকানের সামনে এসে গেছি, ঠিক আছে? তো এখন তোমাদেরকে দোকানটা দেখাবো। তো আমার ব্লগে সিনেমেটিক হবে না, কখনো হয়, ঠিক আছে? তো আরও দোকানটা তোমাদের দেখাই, দোকানের ভেতরে কী, মানে কী দোকানে এসছি সেটা, সেই পারপাসটা তোমাদের এখন দেখাবো। তো চলো তাহলে সিনেমেটিক্সগুলো তোমরা একটু এনজয় করো, ঠিক আছে? আর আমি একটু সিনেমেটিক্সটা তোমাদের তোমাদের দেখাতে দেখাতে আমি একটু এনজয় করে নিই। তোমরা তো সিনেমেটিক শট দেখেই নিয়েছো, তো আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। এবার দেখো, তোমরা তো আমাদের আমার ব্যাকগ্রাউন্ড থেকে দেখতেই পাচ্ছ, দোকানটা খুবই ছোট, কিন্তু ছোটোর মধ্যে এত ভালো ভালো জিনিস আছে, মানে সব কিছু, মানে টাই থেকে শুরু করে রিং থেকে শুরু করে সব কিছু আছে, ব্লেজার সব তোমাদেরকে সিনেমেটিক্সে দেখিয়ে দিলাম। এবার দেখো এখানে কাজটা কি হয়, মানে তোমরা যেরকম কোনো দোকান থেকে কিছু কিনছো, ঠিক আছে, তখন কি হয়, মানে ওই ওরা কারোর থেকে কপি করছে, কিন্তু এটা কি হয়, এরা নিজেদের এদের মানে কাকুর নিজের ওয়ার্কশপ আছে, কাকুর সাথেও তোমাদের কথা বলাবো, কাকুর নিজের ওয়ার্কশপ আছে। তো বা এরা কি হয়, ডিজাইনটা এরা নিজে ক্রিয়েট করে, ঠিক আছে, ক্রিয়েটিভিটি দেখায়, তারপরে এখান থেকে যে অনেকে কপি করে, ঠিক আছে? তো এটা একটা জিনিসটা দেখে বেশ আমার ভালো লাগলো। আগেও এখানে আমি দোকানে এসেছি, তো তোমরা তো সিনেমেটিক্সটা বেশ এনজয় করেছো। এবার এখানে কি কি আছে, ঠিক আছে, এটা আমি বলার থেকে দাদা বললে বেশি বেটার হয়, তার থেকে কিছু প্রশ্ন তোমাদের থেকে একটু জেনে নেবো, তো তোমরা আরও ভালো করে জেনে নিতে পারবে জায়গাটা কোথায়, দোকানের মধ্যে আর কি কি আছে, বা যে জিনিসগুলো দাদা রেখেছে, মানে প্যান্টের পিস, শার্টের পিস, তারপরে কোট, ব্লেজার, স্যুট, টাই, তো এগুলোর কত কী দাম আছে, কী রেঞ্জের দাম আছে, সেগুলো সব তোমাদেরকে একটু পরে জানাচ্ছি। ব্লগটা স্কিপ করো না, ব্লগটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো। আমাদের একটা কথা বলা হয়নি, তো এখানে অনেকেই রেকমেন্ড করেছে এখানে আসার জন্য, ঠিক আছে? তো আর এখানে আগেও আমি এসেছি, যা মানে দোকানটা ছোট হতে পারে, কিন্তু দোকানটার মধ্যে এত ভ্যারাইটিস রকমের জিনিস আছে। তো প্লাস আমার বাবাও অনেক এখান থেকে জিনিসপত্র বানিয়েছে, ঠিক আছে? তো বাবাও রেকমেন্ড করলে এখানে এসে ব্লগ বানানোর জন্য, তাই আমি এলাম। আর ওটা সেটা বলে নয়, আমিও নিজে এখান থেকে বানিয়েছি। আমি দেখলাম যে স্যুটের মানে কটন কাপড়টা বা কালারটা খুবই সুন্দর, তা তোমরা দেখেই নিয়েছো, অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমাদের কেমন লাগলো। তো দাদা, তোমার নামটা একটু বলে দাও ক্যামেরার সামনে। নমস্কার, আমি এডিআর ফ্যাব শপ এর ওনার বলছি। আমার নাম রাজা প্রসাদ। এই শপটা হচ্ছে আপনার পিকনিক গার্ডেনে, লেটেস্ট ল্যান্ডমার্ক বলতে গেলে আপনার দিলীপ সিটি জিম ক্লাবটা আছে, বা দিলীপ মাঠ আছে, ওখান থেকে 2-3 মিনিট ওয়াকিং ডিস্টেন্স আছে। আরেকটা ল্যান্ডমার্ক আছে, যেটা বাস স্ট্যান্ড, 39 বাস স্ট্যান্ড, তো এই ল্যান্ডমার্ক আছে। এখানে যদি আমার এমনি ফোন নাম্বার দেওয়া থাকবে, ম্যাপ লোকেশান দেওয়া থাকবে, আপনি লোকেশান ধরেও আসতে পারেন। আর যদি আপনি রুবি থেকে আসছেন,
তো রুবি থেকে আপনি ধরে নিন আপনি 55 গ্রাম বা ভিআইপি বাজার থেকেও ঢুকতে পারেন। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আপনার কাস্টমাইজ টেলারিং শপ, যেখানে আপনার ফেব্রিকও হোলসেল হয়, রিটেলও হয়, আর অ্যাক্সেসরিজও আমরা ডিস্ট্রিবিউটর নিয়ে অ্যাক্সেসরিজও পাবেন, যেরকম টাই, পকেট, স্কোয়ার, আপনার বিভিন্ন রকমের যেগুলো মানে ইউনিক অ্যাক্সেসরিজ, যেগুলো ল্যাপেল পিন হয়, যেরকম এই কাইন্ড অফ স্টোন, ব্রোচ, এইসব সমস্ত রয়েছে, সাসপেন্ডার্স, সাসপেন্ডার্স এইগুলো সব রয়েছে আমাদের কাছে, যেগুলো আপনি এইসব আপনি বড় মার্কেটে বা বড় মলে গেলেই পাবেন, সেসব জিনিসপত্র এখানে রয়েছে। যেটা আপনি ধরে নিন এখান থেকে আপনি গ্রুমিং বা আপনার বিয়ের জন্য, ওয়েডিং এর জন্য যদি ড্রেস চাইছেন, তাহলে আপনার ধরে নিন 3-piece suit উইথ ফেব্রিক, তার সাথে পুরো অ্যাক্সেসরিজ সেট করেই আমরা দিই, আর আমরা গাইডও করবো আপনাকে কোন সা ডিজাইন এখন চলছে, বা আপনি যদি কোনো ফটো দেখান সেম টু সেম বানাতে পারি, তা আমরা ওটাকে বলি হোয়াটসঅ্যাপ ডিজাইনও আপনাদের তৈরি করি। ঠিক আছে, তো আপনি এবার এক একটা করে আপনাকে মডেল দেখাচ্ছি, ডিজাইন দেখাচ্ছি, কাপড়ের রেঞ্জ দেখাবো, কাপড় কীরকম কীরকম কী কোয়ালিটি আছে, কী ব্র্যান্ড আছে, সব ব্র্যান্ডের কোয়ালিটি আছে, সেটাও দেখিয়ে দেবো। তো কাকু, তোমাদের একটু তোমাকে একটু ইন্টারাপ্ট করি, বলি অনেকক্ষণ থেকে এই টাইগুলো দেখছিলাম, এই টাইগুলোর প্রাইস কী আছে বা এটার বিশেষত্ব কী আছে একটু তুমি যদি বলো একটু। দেখুন, এটা হলো, এটা অনেকে বলে এদের মধ্যে একটা উপরে স্টিকার আছে, স্টিকারটা তুলে দেবেন তো ক্রিস্টালের মতন থাকবে এটা। আচ্ছা, জাস্ট ক্রিস্টালের মতন চমকাবে। হ্যাঁ, এটাকে আপনাকে হ্যাক্স টাই বা ক্রিস্টাল টাই বলা হয়, এটা খুব ডিমান্ডিং, হ্যাঁ খুব হাই ফ্যাশনের জিনিস, খুব হাই ফ্যাশনের জিনিস, এগুলো এখানে পাবেন না, অনলাইনেও অ্যাভেলেবেল নেই, এগুলো আমরা জাস্ট দিয়ে দিচ্ছি আপনাকে 450 দিয়ে। এগুলো ডিজাইনস আপনার 10-12টা ডিজাইনস আসবে, স্টিল, গোল্ডেন, এই সমস্ত জিনিসগুলো আছে। তো দাদা, তোমার দোকানে যে এত এত প্যান্টের পিস, স্যুট অনেক কিছু আছে, প্রাইস রেঞ্জটা যদি তুমি একটু বলে দাও, কী দিয়ে শুরু হচ্ছে, কী দিয়ে শেষ হচ্ছে? দেখুন, এখানে আমাদের কী আছে, আমরা আউটসাইড ফেব্রিক বেশি না, যদি আপনি আমার এখান থেকে কাপড় নিয়ে এখানে বানান, তাহলে সেই প্যাকেজ হিসাবে সিস্টেম করা আছে। স্যুট যদি বানান, টাক্সিডো, কালার টাক্সিডো বলা হয়, কালার টাক্সিডোস, এই যে এগুলো আছে। আচ্ছা, এইটা এই জিনিসটা, এই জিনিসটা এটার মধ্যে আমার চ্যারি ল্যাপেল দেওয়া আছে, টাক্সিডো বলা হয়, পিক ল্যাপেল, এটার মধ্যে তিনটে ডিজাইন হয়, এটা পিক ল্যাপেল থাকে, এখানে একটা নচ ল্যাপেল থাকে, একটা শল ল্যাপেল থাকে, তিনটেই আমার কাছে রেডি আছে, তিনটেই স্যাম্পেল দেখাবো। এই দেখুন, এটা আপনার রেয়ন কোয়ালিটি আছে, শাইনিং পার্পল কালার, খুবই মিষ্টি কালার, একদম রেয়ার কালার। এগুলো এগুলো এটা একটা কোট থাকবে। আচ্ছা, কোটটাও দেওয়া হবে তো? কোট থাকবে, ওয়েস্ট কোট থাকবে, আর এর সাথে নিচে ট্রাউজার দেওয়া হবে। এই তিনটে জিনিস মিলিয়ে উইথ ফেব্রিক দিয়ে আপনার স্টিচিং কস্ট সব মিলিয়ে ইনক্লুডিং আপনার এটা 5,500 পড়ছে অনলি। এটা আপনার অ্যাকর্ডিং আপনার মেজারমেন্টে তৈরি হবে, তার জন্য আপনাকে 7-10 ডেজ দিতে হবে। যদি আপনার আর্জেন্ট চাই, টাইম কম আছে, তো আমরা আর্জেন্টও কাজ করি, সেটাও হয়ে যাবে, আপনি যখন আসবেন এখানে সেটাও হয়ে যাবে। এবার এই ডিজাইনটা আপনাকে দেখালাম আমি, পিক ল্যাপেল, এবার এটারই দেখুন একটা আছে শল ল্যাপেল। ডিজাইনস যত রকমের আপনি চাইবেন সব এখানে করা হবে। দেখুন, এটা হলো আপনার শল ল্যাপেল, ভালো করে একটু সামনে গিয়ে দেখুন, দেখুন এই যে ল্যাপেলটা আসছে এটা শল ল্যাপেল, শলের মতন পরে আছে, 1 বাটনও হয়, 2 বাটন, এটা 2 বাটন আছে। ওকে, এই যে ওয়েস্টকোট ভেতরে ট্রাউজারের সাথে আছে, 5,500 অনলি উইথ ফেব্রিক স্টিচিং করে রেডি করে আপনি কভার, হ্যাঙ্গার সব পাবেন। এই যে ব্রোচ লাগানো আছে, এগুলো লাগা, এগুলো অ্যাডিশনাল আলাদা আপনাকে টাইয়ের, টাই কিনলে টাইয়ের সাথে আপনাকে আলাদা প্রাইস ইনক্লুড। কিছু আমাদের কাছে ডিজাইনার পিস আছে, এটা একবার দেখুন, এটা আমাদের ডিজাইনার পিস, সিকোয়েন্সে কাজ করা, ভেলভেট তার উপরে সিকোয়েন্সে কাজ করা, এই যে একদম ইম্পোর্টেড ফেব্রিকে তৈরি, এটা একদম জাস্ট পার্টি ওয়্যার, ইউনিক ডিজাইনার বলতে পারেন। এদের মধ্যে কালার্স আছে, এই কালার্সগুলো আছে, গ্রিনিশ, ব্লু, ব্ল্যাক, ডিজাইনগুলো চেঞ্জ চেঞ্জ পাবেন আলাদা আলাদা। এটার মধ্যে বাচ্চাদের জন্য এইসব কোট খুব সুন্দর লাগে, বাচ্চাদের জন্য এইসব কোট দেখুন, এগুলো আপনার ধরে নিন প্রাইস পড়বে বাচ্চাদের জন্য 2,200 টাকা পড়বে, আর বড়দের জন্য এটা আপনার পড়বে 5,000 অনলি কোট, অনলি কোট, এটা অনলি কোট। এর সাথে আপনি যে কোনো ট্রাউজার, জিন্স, ব্ল্যাক, ব্লু পরতে পারেন, এটার সঙ্গে আপনি, এটা জাস্ট ব্লেজার তো, পার্টি ওয়্যার, এটার সঙ্গে সব রকম কন্ট্রাস্ট করেও পরা যাবে। এই দেখুন, এরকম ডিজাইনার জিনিস আমাদের কাছে রয়েছে, শুধু কোট বানাবেন, শুধু কোটও বানাতে পারেন, শুধু কোট বানানো আপনার 4,200 টাকা পড়বে ডিজাইনার কোট, এরকম ডিজাইন করা, টি শার্টের সঙ্গে পরুন, যেরকম খুশি। ঠিক আছে, এবার আর এগুলোর দামগুলো যদি তুমি একটু বলে দাও খুব ভালো হয়। এটা হয়ে গেল আপনার বন্ডি, বন্ডি, বন্ডি সাদারি, এটা বাচ্চার একটা আছে,
এটা আমরা 900 বিক্রি করি। এটা বড়দেরও আছে? বড়দেরও আছে। বড়দের হলে আপনারা 1100 1200 মধ্যে কাপড় পছন্দ করে নিতে পারেন, কিছু রেডিও থাকে এখানে। আর কেউ যদি ফোনে দেখায় তুমি সেটা এনে দিতে পারবে? হ্যাঁ, সে ফোনে দেখালে, দেখুন ফোনে দেখালে তো এখন পসিবল হয় না, ফোনে অনেক কিছু দেখানো যায়, কিন্তু দেখবেন যখন আপনি প্র্যাকটিক্যালি জিনিসটা দেখছেন ডিসম্যাচ হয়ে যায়। তো ফোনে আপনি ডিজাইনটা দেখাতে পারেন কি আমাকে এই ডিজাইনে চাই, কিন্তু ফেব্রিক যদি বলেন তো ফেব্রিক তো পাওয়া যাবে না, আগে থেকে বলছি। ফেব্রিক অনেক সময় সেম সিমিলার পাওয়া যায় না, একটা থানেই যখন একটা থান শেষ হয়ে যায়, নেক্সট থান যখন সেম ডিজাইনটা আসে কালার ডিফার করে, ঠিক আছে। এই যে দেখুন এখন এগুলো আমাদের কুর্তার ডিজাইন চলছে, এটা পুরো আপনার চিকেনকারি কাজ করা, এর মধ্যে সিকোয়েন্স দেওয়া আছে। এই দেখুন লেটেস্ট ডিজাইন আছে। এটা কি প্রাইস আছে দাদা? দেখুন এগুলো আপনার ধরে নিন আপনার মিটার আসছে 950 1100 এরকম পার মিটার, কারণ কি এটা পুরো বডিতে চিকেনের কাজ, তার সাথে সিকেন। আর কোয়ালিটিটা আপনি হাত দিয়ে দেখুন, কোয়ালিটিটা ফিরে এসে আমি আসলে দেখাচ্ছি এই মডেলটা দেখুন। এগুলো সব ফিরে এগুলো সব আমাদের চিকেনকারি লখনৌই মাল আছে। কোয়ালিটি দেখুন, কাজটা দেখুন, কালার এফেক্ট দেখুন, ডিজাইন এর মধ্যে অনেক ডিজাইন আপনি পেয়ে যাবেন। আপনি আপনাকে হোয়াটসঅ্যাপে হাই করলেই আমি আপনাকে এইসব ডিজাইনগুলো কালার ফালগুলো আছে, অনেক কালার প্রিন্ট আছে। দেখো ডিজাইন সেখানে ইউনিক ইউনিক পাবে, স্ট্যান্ডার্ড পাবে, যেটা থেকে পড়লে ভালো লাগবে। আপনার আউটফিট লুক একে এখন আর এখন ইভেন আমি জানেন বিশ্বাস করবেন না, আমি কিছু লেডিসেরও অর্ডার পেয়েছি, লেডিসরাও এইসব ফেব্রিক নিয়ে কুর্তি বানাচ্ছে বা স্যুট বানাচ্ছে। দাদা ওইগুলোর দাম একটু বলবেন, ওই বোট আর আংটির দামগুলো? হ্যাঁ, ওগুলো খুব চোখে লাগছে আমার। এবার চলে আসি মেন অ্যাক্সেসরিজ, তো মেন অ্যাক্সেসরিজের মধ্যে কী কী আছে, কেমন কী দাম তুমি যদি একটু বলো। হ্যাঁ দেখুন আমি আপনাকে বলবো, অ্যাক্সেসরিজ যেটা আছে আমাদের, আমরা ডিস্ট্রিবিউটার অল অ্যাক্সেসরিজ। প্রথমে বলেছিলাম ভিডিও শুরুতে, অ্যাক্সেসরিজ আপনি এখানে যেটা পাবেন আপনার খুবই রিজনেবল প্রাইস উইথ হোলসেল রেট। আমি আপনাকে দেখাচ্ছি, ধরে নিন এটা শার্ট, এটা শার্ট, এটার সাথে দেখুন এই ম্যাচ, আমার কাছে ডিজাইনগুলো ইউনিক পাবে, যেটা অর্ডিনারি থাকবে না, একদম এক্সট্রা অর্ডিনারি থাকবে। এটা পকেট স্কোয়ার, স্যুটে লাগানো হয়, স্যুটের ওয়ালেটে উপরে ওয়ালেটে লাগানো হয়, আপনি এরকম করে লাগাতে পারবেন, ঠিক আছে, এরকম করে থাকবে। এর সঙ্গে থাকে আপনার কোটের উপরে ল্যাপেল পিন, এর সঙ্গে থাকে আপনার কাফলিংস, পুরো সেট থাকে। এটা এটা ফোর পিসের সেট থাকে এই সুন্দর বক্সে, সুন্দর বক্সে থাকে, ঠিক আছে। এই রেট হবে অনলি 400, এটা বাইরে আপনার 1200-1300 উপরে বিক্রি হয়, যদি ব্র্যান্ড হয় পার্ক এভিনিউ বা অন্য কোনো ব্র্যান্ড হয় তো 25-26-2700 টাকার মতন পড়ে, সেই জায়গায় আপনি 400-এ পাবেন সেম কোয়ালিটি ব্র্যান্ডেড। যেহেতু আমরা ডিস্ট্রিবিউটার বলে আপনাকে এই দেখুন কালেকশান, এর মধ্যে সবসময় আপনাকে 40-50টা ডিজাইনস অ্যাভেলেবেল আছে, 40-50টা ডিজাইনস অ্যাভেলেবেল আছে। ল্যাপেল পিন, কাফলিন, টাই, পকেট স্কোয়ার, এই দেখুন এবার এদিকে আসুন, এই দেখুন এগুলো হলো আপনার কাফলিংস, এগুলো শার্টে লাগানো হয় স্যুটের সঙ্গে পড়ার জন্য কাফলিংস। এই দেখুন এটা হলো আপনার টাই সেট, ভালো ভালো টাই, এই দেখুন কালার্স, অনেক কালার, 50 ডিজাইনস। এটার প্রাইস কী আছে? এটার প্রাইস কী আছে? এটা ধরে নিন আপনার, এটার প্রাইস হয়ে যাবে আপনার 320 থেকে স্টার্ট, 320, 400, 450 ব্যাস, আর এগুলো 400। আর বইয়ের প্রাইসটা কী আছে দাদা? বই বই দেখাচ্ছি আপনাকে। হ্যাঁ এবার দেখুন বউ যেটা আছে না, বউ দু রকমের হয়, এটা ফ্ল্যাট বউ, নর্মাল বউ, এটা জাস্ট ফর 100 rupees, তিনটে কালার, ব্ল্যাক, ব্লু, মারুন, ঠিক আছে, তিনটে কালার পাবে। দেখুন মারুন কালার, মারুন কালার, ব্লু কালার, ব্ল্যাক, এই যে এবার দেখুন এটা হলো আপনার ডগ বউ, এটা খুব রেয়ার বউ, পাওয়া যায় না লং লেন্থ, এটাকে লটকা বউ বলা হয় বা ডগ বউ বলা হয়। এটা আপনি পাবেন 275 আচ্ছা এবার দেখুন আমাদের স্পেসিফিক ডিজাইনস, এই দেখুন এটা প্রিন্টেড শার্ট, এটা বইয়ের জন্য এই শার্ট করা হয়, এটা খুব বারিকি, খুব ফাইন কাজ আছে, দেখুন এটা প্রিন্টেড করা আছে, এটা পুরো হাতে মেশিনে করা, এটার সঙ্গে এই বোটা লাগালে এই ফিনিশিং উইথ ব্ল্যাক বাটন, এইগুলো ডিটেলিংসগুলো আমরা দিই, জিনিসটা আরও পারফেক্ট হয়। এর সাথে আপনি টাক্সিডো স্যুটের সাথে যখন ম্যাচিং করবেন, এই দেখুন যদি আপনি এটা টাক্সিডো স্যুট এর সাথে যখন শার্টটা ফেলবেন বা ফুল অ্যাক্সেসরিজ যখন দেবেন, তাহলেই তো আপনার লুকসটা হবে। অনেকে জানেই না কি ভাই টাক্সিডোর সঙ্গে কোন শার্টটা পরতে হবে,
লুকসটা দেখুন কত সুন্দর এসে গেল, আউটফিটটা চেঞ্জ হয়ে গেল না। এটা হলো আপনার সাসপেন্ডার, গ্ল্যাটিসও বলতে পারেন, এটা তিনটে কালার, ব্ল্যাক, ব্লু, রেড। এটা আপনার দাম পড়বে 150 এমএম। এই দেখুন, এটা হলো আমাদের প্যান্টের পিস, কোয়ালিটি দেখুন। এটা পুরো গাডানির মাল আছে, শেয়ার আর্মস। এই দেখুন, এটা সামনে আসুন, শেয়ার আর্মস গাডানি সফট ফিল, ঠিক আছে। আর এটার সাথে দেখুন ধরে নিন ম্যাচিং শার্টও আছে, আপনি আপনার মতন চয়েস করে নেবেন। এটার দাম পড়বে আপনার 550, এটার দাম পড়বে, এটা প্রিন্ট আছে অনেক, 742 টাকা প্রিন্ট আছে। এটা আপনার পড়বে 550, দুটোই 550 করে দেবে। আপনার ওয়েডিং কালেকশন, স্যুটের স্যুটের কাপড়, গ্রে কালার, খুব সুন্দর পিস্তা গ্রিন কালার দেবে। এবার দেখুন, এর সাথে আমি আপনাকে অর্ডিনারি বাটন দেবো না, সব স্পেশাল বাটন মাঙানো, সব বম্বের বাটন মাঙানো আছে দেখুন কালেকশন। এর সাথে এই বাটনটা যাবে, এইভাবে আপনার অনেক কালার্স আছে, সব কালার দেখাতে পারছি না এখন, অনেক কালার্স আছে, মেরুন, ওয়াইন, ব্লু, মার্জেন্ডা, গ্রিন, গ্রিনে 4-5টা শেডস আছে, এখন গ্রিন ভালো চলছে, এসব অনেক রকম কালেকশন পাবেন, আসুন এসে দেখুন। থ্যাংক ইউ। তো দাদা, তোমার তুমি বললে যে তোমার অনেক ওয়ার্কশপ আছে, ঠিক আছে, তুমি ওয়ার্কশপগুলো কয়েকটা ওয়ার্কশপ একটু ক্যামেরাতে বলে দাও, আর এই দোকান থেকে কিভাবে ডেলিভারি হবে বা দোকানটা কি, হ্যাঁ একটু বলে দাও। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার একটা ডেলিভারি পয়েন্ট, এবার এখানে দোকানটা ছোট, এবার এখানে সোয়াচের স্যাম্পলস রাখা আছে, আমার গোডাউন আছে, গোডাউনে পুরো পিস পাবেন, মানে যেটা এক পিস স্যাম্পল এখানে রাখা আছে, ওটা থান ওখানে সব রাখা আছে গোডাউনে, আমি আপনাকে গোডাউনও ভিজিট করিয়ে দেবো। আর সামনে আমাদের একটা ওয়ার্কশপ আছে যেখানে শার্ট তৈরি হয়, সেটা দেখিয়ে দেবো। এবার কোটের কারখানা একটু দূরে আছে, প্যান্টের কারখানা, আমার তিনটে কারখানা, প্যান্ট আলাদা, কোট আলাদা, শার্ট আলাদা, সব ইন্ডিভিজুয়ালি কাজ হয়, প্রপার কাজ হবে। আর আমাদের আশেপাশে কিলোমিটার, ধরে নিন 4-5 কিলোমিটার, 10 কিলোমিটার পর্যন্ত আমরা ডেলিভারিও দিই, মানে ডোর টু ডোর ডোর সার্ভিসও দিই। স্টিচ অ্যান্ড ডেলিভার্ড আমাদের স্লোগান আছে, স্টিচ অ্যান্ড ডেলিভার্ড। থ্যাংক ইউ। এখন আমরা যাচ্ছি হচ্ছে দাদার ওয়ার্কশপে, তো তোমাদেরকে গিয়ে তো সব কিছুই দেখাবো, তো যাওয়ার সময় বাইকে করে আসি, তো কিছু সিনেমেটিক শট তোমরা এনজয় করো। এটা হচ্ছে তোমার শার্টের ওয়ার্কশপ, ঠিক আছে। জাস্ট দাদার ওয়ার্কশপে এলাম, ঠিক আছে, তো এখন অনেক কিছু কাজকর্ম চলছে, তো সেটাও তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই, আর দাদাদের মুখ থেকে একটু শুনে নেবো ওয়ার্কশপের ব্যাপারে কী কী কাজ হচ্ছে কী না হচ্ছে সব দেখিয়ে দিই। তোমরা ভালো করে ভিডিওটা দেখো, স্কিপ না করে। যে কাটিং করে সুট বেজার সব, যেরকম ডিজাইন বলবেন অ্যাজ পার স্যাম্পেল আমরা সেম টু সেম বানাতে পারি, আমাদের নিজস্ব ডিজাইন। দেখুন, যেহেতু এখন একটা প্রোডাক্ট এসছে, ডিজাইনার আমরা বানাবো এক্ষুনি রেডি করে। এটা আমাদের কোট কারখানা, ইনি আমাদের মাস্টার, ইনি কিছু বলবেন। লোক হর কিসম কা ডিজাইন বানাতে হ্যাঁ, ইয়ে আমারে মেন অনার হ্যাঁ। মানে পেলে পুনে মে কাম করতা থা, उसके तो मुझे कॉल आया कि भाईजान मुझे काम का दरकार है, तो उसी का लेके मैं यहाँ आया हूँ। हम लोग हर किस्म का ब्लेज़र, कुर्ता, मतलब मेंस का हर चीज़ हम लोग बनाते हैं, चाहे शेरवानी हो, वेडिंग का ड्रेस हो, या स्पेशल ड्रेस हो, या कोई भी फेस्टिवल का ड्रेस हो, हर किस्म का हम लोग ड्रेस बनाते हैं। अगर आपको बनाना हो तो आप इनसे, मतलब मेरे जो मेन ऑनर है उनसे आप कॉन्टैक्ट कर सकते हैं। আমরা জাস্ট এসে গেলাম গোডাউনে, ঠিক আছে, কাকু দাদা পেছনে বসে আছে, তো এবার তোমাদের একটু ভালো করে দেখাই ধরে কী কী আছে, ঠিক আছে, আর একটু সিনেমেটিক্সে এনজয় করো, ঠিক আছে, তার কমেন্ট করে দাও যে কীরকম লাগছে। এটা হচ্ছে আমার গোডাউন, মানে যেটা আপনি দেখেন আমার স্যাম্পেল ছিল, এখানে পুরো স্টকটা আপনি পাবেন। ইনি হচ্ছে আমাদের তালিব ভাই, গোডাউন চার্জ। তোমার আপনার নামটা যদি বলে দেন। আবু তালিব জুড়ে, আবু তালিব। Thank you.
পেমেন্ট কিভাবে নাও, অনলাইন পেমেন্ট যদি একটু বলে দাও আমাদের দর্শককে। আমাদের কাছে মেশিন আছে, হ্যাঁ, আপনারা ক্রেডিট কার্ড দিয়েও নিতে পারেন, অনলাইনেও পেমেন্ট দিতে পারেন, এসএমএস মেসেজও আমরা এসএমএস থেকেও আমরা টাকা দিতে পারি, সব রকমের কোনো অসুবিধা, জিপে আছে, সব আছে, ক্রেডিট কার্ডও নেই আমরা। দোড়া, আজকে আমি বাবার রেফারেন্সে এই দোকানে এসেছি, তো বাবার মুখ থেকে শুনে নেব যে এই দোকানের ফিডব্যাকটা আর জামা কাপড়ের ফিডব্যাকটা। বাবা, তুমি যদি কিছু বলো এই দোকানের ব্যাপারে একটু। এই দোকান থেকে আমি মোটামুটি মাস তিনেক হলো সাত আটটা জামা বানিয়েছি, প্যান্টও বানিয়েছি দু তিনখানা, তারপর ওই মোদি কোট বানিয়েছি একটা, সবই আমার একদম মনের মতো হয়েছে, মানে একবারেই একদম পুরো, মানে দ্বিতীয়বারও কোনো বলতে হয়নি। আবার একটা আলিগড় পায়জামা বানিয়েছি, খুব সুন্দর হয়েছে মনের মতো, মানে রেডিমেড যে কিনেছি অনেকগুলো পায়জামা, কিন্তু রেডিমেডের থেকে বানানো যে এত ভালো, মানে আজকে আমি বুঝতে পারলাম যে আমার পায়জামাটা অত্যন্ত সুন্দর, খুব পছন্দ মতো হয়েছে। তো আর কি বলবো, আরও প্যান্টজামা আমি এখন এখানে বানাতে দি দেবো, এখনও দুটো প্যান্টও ডেলিভারি আছে, ওই দুটো নেবো, আরও কটা প্যান্ট জামা সব বানাবো। তোমরা তো সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম, কাকুর সাথে কথাও বলিয়ে দিলাম, দাদার সাথে কথা বলিয়ে দিলাম, তো তোমরা সব জেনে নিয়েছো দাম ফাম কী আছে, প্রাইস কী আছে, আর মেন অ্যাক্সেসরিজে কী কী সব কিছু তোমরা দেখে নিও। পজ করে ভিডিওটার জন্য বলছি স্কিপ করো না, আজকের ভিডিওটা সবার জন্য, অনেকেও ফ্যাশন ফ্যাশন সব পছন্দ করো। তো আজকের ব্লগটা এত অবধি রাখছি, যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টে জানিও কেমন হয়েছে, ভিডিওটা অনেক পরিমাণে শেয়ার করো, আর চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, টাটা।